সোমালিয়ার হাবি অঞ্চলে জলদস্যুদের দখলে থাকা বাংলাদেশি জাহাজ এখনও জানা যায়নি জিম্মি 23 নাবিকের উদ্ধার প্রক্রিয়া। মেরিটাইম অ্যাফেয়ার্স বলছে দাবি করা হয়নি মুক্তিপণ। নেভি জাহাজ আসলে ফ্রিগেট, বড় বড় ফ্রিগেট আসছে দুইটা, একদম সব ইকুইপমেন্ট সহ নিয়ে, বাট ওরা ভয় পায় না এগুলো। আজকে ভোর নাগাদ সোমালিয়াতে তারা কাছাকাছি অবস্থায় অ্যাঙ্কর করছে, এখনো তাদের সাথে আমাদের সরাসরি কোনো যোগাযোগ হয়নি। জাহাজের মালিক কর্তৃপক্ষের সাথে তারা হয়তো যোগাযোগ করবে, তারপরে আমরা স্ট্র্যাটেজি সেট করবে যে কীভাবে হচ্ছে তাদের সাথে নেগোসিয়েশন বানানো এসে যাবে। দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে মাত্র কয়েক মিনিটে কবজায় নেয় জলদস্যুরা, আন্তর্জাতিক নিয়ম না মানায় বারবার বিপদে একই কোম্পানির জাহাজ। ওরা আরেকটা ফিশিং জাহাজকে প্রথমে আক্রমণ করেছে, সেই ফিশিং জাহাজের মাধ্যমে কাছে গিয়েছে, সেই কারণে আসলে 500 নটিক্যাল মাইল দূরে যদিও ব্রড ডেলাইট ছিল, কিন্তু জাহাজের পক্ষে আসলে তেমন কোনো কিছু করার সুযোগ থাকে না। দেখছিলেন প্রধান শিরোনাম, রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি খান তাজদিন হাসান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পাট পণ্য রফতানিতে প্রণোদনা দেবে সরকার, পাট দিবসে প্রধানমন্ত্রী। বেসরকারি খাতে দেয়া কলগুলোর উৎপাদন পরিস্থিতি রাখা হবে নজরদারিতে। খেয়ে রান্না করতে পারি না, ইফতারের সময় রান্না করতে পারি না, গ্যাস নাই, লারকি দিয়ে রান্না করতে হয়, লাইনে গ্যাস থাকে না, গাড়ি আইসা সিরিয়াল ধরে থাকে। রাজধানীতে আবারও তীব্র গ্যাস সংকট, বাসাবাড়ি ফিলিং স্টেশন সবখানে দুর্ভোগ, কমছে বিবিয়ানা গ্যাস ফিল্ডের উৎপাদন, দ্রুত বিকল্প অনুসন্ধানের পরামর্শ বিশ্লেষকদের। নির্ধারিত দামে পণ্য কিনতে কাঁচা বাজারের পরিবর্তে সুপার শপে যাওয়ার পরামর্শ বাণিজ্য প্রতিমন্ত্রীর, দাবি করলেন ঢাকার প্রতিটি পাইকারি বাজার এখন নজরদারিতে। হাতিপুলে বহুতল ভবনের দ্বিতীয় তলায় আগুনে পড়ল গোডাউনের মালামাল, 5 থেকে 7 জনকে জীবিত উদ্ধার করল ফায়ার সার্ভিস, পরিকল্পিতভাবে আগুন দেওয়ার অভিযোগ। এবং 25 গ্রাম ধরা পড়লে মৃত্যুদণ্ড, কিন্তু 50 গ্রাম থেকে 1 কেজি হেরোইন সহ গ্রেপ্তারের পরও 25 আসামিকে জামিন, বিচারপতির কাণ্ডে অ্যাটর্নি জেনারেলের ক্ষোভ, মুক্তি স্থগিত। দিনের মাথায় সোমালিয়ার হাবি অঞ্চলে নোঙর করেছে জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি মালিকানাধীন জাহাজ এমভি আবদুল্লাহ। দুপুরে জাহাজটি নোঙর করে, এদিকে জলদস্যুদের চোখ এড়িয়ে রেখে দেয় একটি মোবাইলের মাধ্যমে পরিবার এবং জাহাজ মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করছেন নাবিকরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি মালিকানাধীন জাহাজ এমভি আবদুল্লাহ ঠিক 3 দিনের মাথায় সোমালিয়া উপকূলের হাবিও অঞ্চলে নোঙর করেছে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ঠিক 1টার দিকে তারা সেখানে নোঙর করেছে বলে নিশ্চিত করেছে জাহাজটির একটি নাবিক তার মালিক পক্ষকে। মূলত ঘটনার পরপরই সবগুলি মোবাইল জলদস্যুরা ছিনিয়ে নিল, এক নাবিক তার মোবাইলটি চুরি করে রেখে দিয়েছে, আর সেই মোবাইল দিয়েই যোগাযোগ করেছে তার পরিবার এবং জাহাজ কর্তৃপক্ষের সাথে। নেভি জাহাজ আসলে ফ্রিগেট, বড় বড় ফ্রিগেট আসছে দুইটা, একদম সব ইকুইপমেন্ট সহ নিয়ে, বাট ওরা ভয় পায় না এগুলা, কারণ ওরা আমাদেরকে জিম্মি করে রাখে, আমাদের মাথায় গুলি ধরে রাখে। তারপরও সুস্থ আছে, জলদস্যুরা সহ আমাদের সাথে খাওয়া দাওয়া করতেছে, আমাদের পানি ব্যবহার করতেছে, তো আমাদের এই খাওয়া দাওয়া কতদিন যায় এটা বলতে পারতেছি না। এদিকে সরকারি সূত্রগুলো বলছে এই ছিনতাইকৃত জাহাজটিকে হাবি অঞ্চলে নিয়ে গিয়েছে জলদস্যুরা, এটি তাদের অতি আধিপত্য এলাকা এবং সেখানে তাদের নিয়ন্ত্রণ রয়েছে, মূলত যাতে সোমালিয়ান সরকার বা আন্তর্জাতিক কোনো সংস্থা এই জাহাজকে আক্রমণ করতে না পারে, সেই কারণে জাহাজের আশপাশে অন্যান্য সোমালিয়ান জলদস্যুরাও সশস্ত্র অবস্থান নিয়ে আছে। সোমালিয়ান জলদস্যুরা তাদের নির্দিষ্ট সেফ জোনে না যাওয়া পর্যন্ত তারা কারোর সাথে কথা বলবেন না, যখনই তারা কথা বলবেন তখনই আমরা জানতে পারবো, আমরা জানতে পারলে আমরা তাদের কথা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো। নেগোসিয়েট করার জন্য খবর পাঠায় মালিক পক্ষ, চেষ্টা করে, অনেক সময় এখানে মিডলম্যান থাকে, মিডলম্যানরা আপনার দেন দরবার করে, যখন নেগোসিয়েট কমপ্লিট হয় দেন হয়তো পেমেন্ট মুড হিসেবে সেটেল হয়, পেমেন্ট মুড সেটেল হলে
দেন তারা জাহাজটাকে ছেড়ে দিবে। সোমালিয়ান জলদস্যুরা এখন পর্যন্ত $5 মিলিয়ন মুক্তিপণ দাবি করেছে, আর জাহাজ মালিক কর্তৃপক্ষ, সরকার এবং একই সাথে তার ইন্স্যুরেন্স এজেন্টের সাথে যোগাযোগ রক্ষা করে চলছে যত দ্রুত সম্ভব এই জিম্মি 23 নাবিক এবং জাহাজটিকে উদ্ধার করে আনার জন্য। আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে দুবাই আসার সময় মঙ্গলবার দুপুরে জলদস্যুদের কবলে পড়েছিল বাংলাদেশি মালিকানাধীন জাহাজ এই এমভি আবদুল্লাহ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। তবে মেরিটাইম অ্যাফেয়ার্স সচিব অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল খুরশিদ আলমের দাবি, জলদস্যুরা এখনও মুক্তিপণ দাবি করেনি। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে কথা জানান তিনি। বলেন, জলদস্যুদের যোগাযোগের পরই তাদের দাবি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আজকে ভোর নাগাদ সোমালিয়াতে তারা কাছাকাছি অবস্থায় অ্যাঙ্কর করছে। এখনও তাদের সাথে আমাদের সরাসরি কোনো যোগাযোগ হয়নি, তারাও আমাদের কাছে কোনো যোগাযোগ করেনি। আমাদের কাছে তারা কোনো র্যানসম এখনও চায়নি, কোনো যোগাযোগও তারা করেনি র্যানসম। যে আমাদের যে প্রথম লক্ষ্য, যে জাহাজের নাবিক 23 জন এবং জাহাজ এর মালামাল সহ দেশে ফেরত আনা, সেই লক্ষ্য থেকে আমরা সহজেই বিচ্যুত হব না। এবং আমি আশ্বস্ত করতে পারি আপনাদের যে আমরা হয়তোবা তাড়াতাড়ি একটা সুসংবাদ দিতে পারবো। উইদিন 20 নটিক্যাল মাইল অফ দেয়ার কোস্ট। পরবর্তী স্টেপে কী হবে, দ্যাট উইল ডিপেন্ড যে যারা হাইজ্যাক করেছে তারা কীভাবে কমিউনিকেট করে এবং কী কমিউনিকেট করে ওর উপরে ভিত্তি করে। দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণেই মাত্র কয়েক মিনিটে জাহাজটি দখলে নেয় সোমালিয়ার জলদস্যুরা। ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিতে অস্ত্রধারী নিরাপত্তা রক্ষী সহ চলাচলের আন্তর্জাতিক নিয়ম থাকলেও তা মানা হয়নি। এতে কার্যত বিনা বাধায় জাহাজটিকে নিয়ন্ত্রণে নেয় দস্যুরা, যার খেসারত দিতে হচ্ছে দেশের 23 নাবিককে। এদিকে তৃতীয় পক্ষের সহায়তায় যে মধ্যস্থতার কথা বলা হচ্ছে তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন অনেক, বিশেষ করে মুক্তিপণের বড় অংশই যাবে তাদের পকেটে। কমলদের আরও একটি রিপোর্ট। ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি মালিকানাধীন জাহাজ এমভি আবদুল্লার 23 নাবিকের কঠিন থেকে কঠিনতর সময় গণনা শুরু হচ্ছে। শুরু হবে মুক্তিপণ আদায়ের দেন দরবার। শিপিং ব্যবসায়ীদের মতে, বর্তমানে লোহিত সাগরের পাশাপাশি ভারত মহাসাগরের বেশ কিছু অঞ্চল এখনও জাহাজ চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ, আর এই পথ অতিক্রম করতে গেলে জাহাজগুলিকে বেশ কিছু নিরাপত্তা ব্যবস্থা নিতে হয়। এর মাঝে জাহাজগুলিতে যেমন ওয়াটার গান থাকতে হবে, তেমনি থাকতে হবে কাঁটা তারের বেড়া। কিন্তু জিম্মি হওয়া এমভি আবদুল্লাহ জাহাজে তেমন কোনো নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলে অভিযোগ উঠেছে। এগুলোর ব্যাপারে আমাদের ইন্টারন্যাশনালি নিশ্চয়ই যে সংস্থা যারা আছে তারা এগিয়ে আসবে। গত 2 দশক ধরে সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি হওয়া সবগুলো জাহাজকে মুক্তিপণের মাধ্যমে ছাড়িয়ে আনতে হয়েছে। বিশেষ করে সোমালিয়ান জলদস্যুরা 3টি ভাগে বিভক্ত হয়ে জাহাজগুলিকে জিম্মি করে, শেষ পর্যায়ে চলে মুক্তিপণ আদায়ের দেন দরবার। এজেন্ট যারা আছেন এবং যারা চার্টারার আছেন, যারা চার্টারারা তখনই চায়, তারা বলে যে ওর সাথে কন্ট্যাক্ট করো, এই লোকের সাথে তুমি কন্ট্যাক্ট করো এবং তুমি এভাবে করে আমাকে ফান্ডটাকে ট্রান্সফার করো। রাডার এবং সোনার টেকনোলজি ইউজ করে আশপাশের যেই জাহাজ অথবা নৌকা বলেন অথবা স্পিড বোট, কোনো কিছু সাসপিশিয়াস কোনো কিছু আছে কি না সেটা ট্রেস করার। তবে জাহাজ প্রতিষ্ঠানের কর্মকর্তারা দাবি করছেন জাহাজটিতে আগামী 25 দিনের খাবার রয়েছে। কবির স্টিলের আওতাধীন অন্তত 27টি জাহাজ রয়েছে যেগুলি পৃথিবীর বিভিন্ন গন্তব্যে পণ্য পরিবহন করছে। এই প্রতিষ্ঠানের আরও একটি জাহাজ 2010 সালে সেই সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়েছিল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি জাহাজে থাকা নাবিকদের উদ্ধারে এগিয়ে এলো ইউরোপীয় ইউনিয়ন। এমভি আবদুল্লার কিছু পিছু নিয়ে সংস্থাটি একটি জাহাজ সোমালিয়ায় উপকূলের দিকে যাচ্ছে। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইইউ এর সামুদ্রিক নিরাপত্তা বাহিনী। সোমালিয়ার মোগাদিসু থেকে প্রায় 700 মাইল পূর্বে ভারত মহাসাগরে জলদস্যুরা দখলে নেয় বাংলাদেশের পতাকাবাহী এমভি আবদুল্লাহ জাহাজ।
এ অবস্থায় দখলে নেওয়া জাহাজটির অবস্থান জানতে ইউরোপীয় ইউনিয়নের একটি জাহাজ সোমালীয় উপকূলের দিকে যাচ্ছে। বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইইউ এর সামুদ্রিক নিরাপত্তা বাহিনী। তারা জানিয়েছে, অপারেশন আটলান্টার অংশ হিসেবে মোতায়েন করা একটি ইইউ জাহাজ এমভি আবদুল্লাহকে ট্র্যাক করার চেষ্টা করছে। বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিতে অস্ত্রধারী নিরাপত্তা রক্ষী সহ চলাচল করতে হয়। তবে এমভি আবদুল্লাহতে সে নিরাপত্তা ছিল না, এতে করে খুব সহজেই জাহাজটিকে নিয়ন্ত্রণে নেয় দস্যুরা। লোহিত সাগরে ইসরায়েলগামী বাণিজ্যিক জাহাজে ইয়েমেনের হাউথি বিদ্রোহীদের হামলা বেড়ে যাওয়ায় সেদিকে বেশি নজর ছিল বিভিন্ন দেশের নৌবাহিনীর। এই সুযোগে বেড়ে গেছে সোমালীয় দস্যুদের তৎপরতা। এবছরের জানুয়ারিতে ইরানের পতাকাবাহী একটি মাছ ধরার জাহাজ অপহরণ করে সোমালিয়ার দস্যুরা। একই মাসে ইরানের আরেকটি পতাকাবাহী মাছ ধরার জাহাজে 11 জন সশস্ত্র জলদস্যু আক্রমণ করে। পরবর্তীতে ভারতীয় যুদ্ধজাহাজ জিম্মিদের উদ্ধার করে। সবচেয়ে বেশি জাহাজ দখলের ঘটনা ঘটে 2011 সালে। সে বছর 160টি জাহাজ সোমালীয় জলদস্যুদের কবলে পড়েছিল। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। পাটশিল্পে রফতানির নতুন বাজার খোঁজার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, পাট থেকে উৎপাদিত রফতানি পণ্যে এখন থেকে প্রণোদনা দেবে সরকার। সকালে জাতীয় পাট দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকার প্রধান। এ সময় বেসরকারি খাতে ইজারা দেয়া পাট কলগুলোতে উৎপাদন পরিস্থিতি সরকার নজরদারি করবে বলেও হুঁশিয়ার করেন প্রধানমন্ত্রী। সোনালি আঁশখ্যাত বাংলাদেশের পাট একসময়ের বিশ্ব কাঁপানো ঐতিহ্যবাহী রপ্তানি সামগ্রী তৈরির বনেদি ইতিহাস ছিল এই খাতের। মাঝের কয়েক দশকে কৃত্রিম তন্তু তথা প্লাস্টিকের ব্যবহারে কোণঠাসা এই শিল্প আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে। রাষ্ট্রীয়ভাবে এই খাতে উৎসাহ বাড়াতে এবারও আয়োজিত হয়েছে মেলা ও আলোচনা অনুষ্ঠান। এই খাতে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত করা হয় 11 ব্যক্তি প্রতিষ্ঠানকে। বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইজারা দেয়া 6টি পাটকল এবং পাট মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শুভ উদ্বোধন ঘোষণা করছে। পাটের ইতিহাস ও ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরে বক্তব্য রাখেন সরকার প্রধান। আমি নিজেও কিন্তু পাটের সুতার তৈরি শাড়ি পরে আসছি। শেখ হাসিনা বলেন, পরিবেশ বান্ধব পণ্য হিসেবে পাটের কদর বাড়ছে বিশ্বে, সেই সুযোগ কাজে লাগানোর তাগিদ দেন তিনি। পাট পর্যাপ্ত পণ্য যত বেশি উৎপাদন বাড়াতে পারবো দেশীয় কাজে যেমন লাগবে, আর রপ্তানি ক্ষেত্রেও বিরাট সম্ভাবনার দুয়ার খুলে দেবে। বেসরকারি খাতে ছেড়ে দেয়া রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোতে উৎপাদন পরিস্থিতি নজরদারিতে থাকবে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, প্রণোদনা পাবে পাট শিল্প। অনেকের বড় বড় জায়গা পেয়েছেন আপনারা, সেই জায়গাগুলিতে নতুন মেশিনারিজ বসিয়ে নতুন পণ্যগুলি আপনারা তৈরি করবেন, আমি সেটাই আশা করি। এবং আপনাদের আমরা দিয়েছি লিজে, কিন্তু এর ফলাফলটা কি আমি কিন্তু সেটাও দেখব এবং নজরদারিতে থাকবেন, এটা যেন মনে থাকে। এবারে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে রপ্তানি জাত পণ্য বা কৃষি পণ্য হিসেবে পাটের যে পরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত পাট পণ্যের প্রদর্শনী ও মেলা পরিদর্শন করেন সরকার প্রধান। এ সময় ঘুরে ঘুরে বিভিন্ন স্টলে উদ্যোক্তা প্রস্তুতকারকদের সঙ্গে কথা বলেন তিনি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। তীব্র গ্যাস সংকটে রাজধানীবাসী। রমজানে সেহরি ও ইফতারি তৈরিতে অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন তারা। গত শীতে আশ্বস্ত করা হয়েছিল গ্যাসের চাপ বাড়বে গরমে, কিন্তু পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। শুধু বাসা বাড়ি নয়, সিএনজি স্টেশনেও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় দুর্ভোগে নগরবাসী। বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি নীতিকে ঢেলে সাজানোর মধ্য দিয়ে স্থায়ী সমাধান মিলতে পারে জ্বালানি নিরাপত্তার। পরম যত্নে মাটির চুলা লেপছেন কবিতা। রান্নার কাজে এখন এটাই তার একমাত্র ভরসা। যদিও পাশেই গ্যাস লাইনের চুলায় বিল গুনতে হয় মাসের পর মাস, বাড়তি খরচের খাতায় যুক্ত হয়েছে লাকড়ি কেনার বোঝা। পেট্রোবাংলা বা তিতাস থেকে মাত্র আধা কিলোমিটার দূরের কাঁঠাল বাগানেই এই দশা। শুধু কবিতা নন, সব শ্রেণীর মানুষের এখন বিকল্প জ্বালানি ছাড়া উপায় নেই। ইফতারি যে বানামো, ইফতারিও বানানোর আমাদের কোনো ই নেই, সিস্টেম নেই। সেহরিও রান্না করতে পারি না, আর ইফতারের সময় রান্না করতে পারি না। আমরা না খাইতে রোজা করতেছি, বুঝছেন?
ধানমন্ডির নর্থরোডের কোনো বাসাতেই গ্যাস থাকে না। সেখানে এই সংকট সারা বছরের, একে তো রমজান তার উপর আসছে গরম, তাই বিদ্যুৎ উৎপাদনে চাহিদা বেড়েছে গ্যাসের। সিলিন্ডার নিয়ে আসছি আর যে লাইনের গ্যাসে তো আমি রান্না করতে পারছি না। চারটার সময় ঘুম থেকে উঠতে রান্না করতে হয়, আসে একটু পরে দেখা যায় আর নাই। পেট্রোল পাম্পগুলোতেও সহজে মিলছে না গ্যাস। বাসাবাড়িতে জ্বালানির চাহিদা মেটাতে দুই ঘন্টা এগিয়ে এনে পাম্পগুলো বিকেল চারটা থেকে রাত দশটা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। প্রেশার ছিল না, এক ঘন্টা যাবৎ বসা আমরা। 30-40 টাকা ঢুকবো পাম্পে গ্যাস ঢুকাইলে, আবার বলা হচ্ছে ভাসমান এলএনজি টার্মিনাল মেরামতের পর মার্চের শেষ দিকে সংকট কাটবে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এমন আশ্বাসে ভরসা রাখার উপায় নেই, তাই জ্বালানি নিরাপত্তার জন্য জ্বালানির নীতিকে ঢেলে সাজানোর পরামর্শ তার। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য যেমন সরকার কখনো চিন্তা করে না যে খাদ্যের মানে ফুড সেক্টর রেভিনিউ আর্নিং হবে, সরকারের জন্য লাভজনক হবে, ব্যবসা ভিত্তিক হবে, এটা যেমন চিন্তা করে না, ঠিক একইভাবে জ্বালানি খাতকেও সেভাবে দেখতে হবে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য। অনেক পরে হলেও গভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধানের উদ্যোগ ইতিবাচক, তবে গণশুনানির ভিত্তিতে মূল্য নির্ধারণের আগের নিয়মে ফেরার দাবি অনেকের। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ। নির্ধারিত দামে পণ্য কেনার জন্য কাঁচা বাজারের পরিবর্তে সুপার শপে কেনাকাটা করার পরামর্শ দিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। একই সঙ্গে ঢাকার প্রতিটি পাইকারি বাজার নজরদারিতে রয়েছে বলেও জানান তিনি। প্রতি বছর রমজান সামনে রেখে পণ্যের চাহিদা বাড়ার সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী কারসাজি করে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেন, এতে ভোগ্যপণ্যের বাজারে দেখা দেয় চরম অস্থিরতা। গত কয়েকদিনে বাণিজ্য মন্ত্রণালয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধি দলের পাশাপাশি বাণিজ্য প্রতিমন্ত্রী নিজেই বাজার মনিটরিংয়ে কাজ করছেন, এরপরও কমেনি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া বাজারের অস্থিরতা। এ অবস্থায় বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে প্রেস ব্রিফিংয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী জানান ঢাকার প্রতিটি হোলসেল মার্কেট নজরদারিতে রয়েছে, এবার বিক্রেতাদের নিয়ন্ত্রণে এনে তারা কত দামে খুচরা বিক্রেতার কাছে পণ্য দিল এ বিষয়টি নিশ্চিত করা হবে বলে জানান তিনি। কৃষকের পর্যায়ে থেকে হোলসেল হয়ে এই রিটেল পর্যন্ত পৌঁছানোর এই জায়গাটা আমরা এখনো সম্পূর্ণ রূপে সিম্পলিফাইড করতে পারতেছি। পাইকারিদের কিন্তু একটা নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে, তারা যেন বাধ্যতামূলক এই ভাউচারগুলি দেয়। এ সময় ফিক্সড প্রাইজের দোকানগুলোতে পণ্যের গায়ে দাম উল্লেখ থাকে জানিয়ে সুলভে পণ্য কিনতে সুপার শপে কেনাকাটা করার পরামর্শ দেন তিনি। মানুষের মুখের প্রাইসটা না নিয়ে যেটা ট্যাগে লাগানো আছে, যেটা সুপার মার্কেটে থাকে, এইটা যদি আপনারা একটু হাইলাইট করেন তাহলে আমাদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে, তাহলে মানুষও জানবে যে না সুপার মার্কেটেতে এইটা, তা আমি কাঁচা বাজারে যেয়ে কেন এই দামে কিনবো। পণ্য সরবরাহের প্রতিটি স্তরে মনিটরিং করার লক্ষ্যে শিগগিরই একটি সফটওয়্যার চালু করা হবে বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। 16121 এই নাম্বারটায় আপনারা কমপ্লেন করলে। প্রশ্ন আশিস, সময় সংবাদ, ঢাকা। একদিন হাসপাতালে ভর্তি থেকে বাসায় ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অসুস্থ বোধ করায় বুধবার সন্ধ্যার পর গুলশানের বাসা ফিরোজা থেকে তাকে নিয়ে যাওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। সেখানে পরীক্ষা নিরীক্ষা শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় বাসায় ফেরেন তিনি। ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন জানান দ্রুত বিদেশে নিয়ে চিকিৎসার প্রয়োজন। একদিন হাসপাতালে ভর্তি থাকার পর বাসায় ফিরেছেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। সন্ধ্যা 7:30টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্যে রওনা হয় তার গাড়িবহর। এ সময় পুরো বহর ঘিরে রাখেন উৎসুক নেতাকর্মীরা, স্লোগানে মুখর করে রাখেন পুরো পথ। রাত 8:00 দিকে ফিরোজায় পৌঁছান বেগম জিয়া। সেখানে নেতাকর্মীদের ভিড়ে গাড়ি থেকে নামতেও বেগ পেতে হয় তাকে। এ সময় বাড়ির সামনে ও ভেতরে উপস্থিত ছিলেন দলটির শীর্ষ কয়েকজন নেতা। হঠাৎ অসুস্থ বোধ করলে বুধবার সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বেগম খালেদা জিয়াকে। সেখানে কয়েকটি পরীক্ষা নিরীক্ষা শেষে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র পান বিএনপি নেত্রী। যদিও তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন গণমাধ্যমকে জানান আপাতত সুস্থ বোধ করায় তাকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে, তবে তিনি ঝুঁকিমুক্ত নন। কিছুটা সুস্থ বোধ করায় ওনাকে চিকিৎসকদের পরামর্শে ওনাকে ছুটি দেওয়া হয়, আপাতত বাসায় রেখে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে ওনার চিকিৎসা বাসাতে যেরকম চলতেছিল সেই চিকিৎসাটা চলবে। আবারও উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশে পাঠানোর আহ্বান জানান তার চিকিৎসক।
যত দ্রুত সম্ভব জন হপকিন্সের যে ট্রান্সপ্ল্যান্ট ইউনিট আছে সেখানে যত দ্রুত সম্ভব স্থানান্তর করা যাবে ততই উনি দ্রুত ইনশাল্লাহ সুস্থ হয়ে উঠবেন। এ নিয়ে এবছর দ্বিতীয়বারের মতো হাসপাতালে গেলেন বেগম খালেদা জিয়া। গত 8 ফেব্রুয়ারি নিয়মিত চেক আপের জন্য এফআর কেয়ারে যান তিনি। এর আগে গত বছরের 9 আগস্ট গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম জিয়া। টানা 5 মাস 5 দিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর চলতি বছরের 11 জানুয়ারি বাসায় ফিরেন বিএনপি চেয়ারপারসন। মাইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর হাতিরপুলে বহুতল ভবনের দ্বিতীয় তলায় আগুনে পড়েছে কার্পেটের গোডাউন। জীবিত উদ্ধার করা হয় 5 থেকে 7 জনকে। পরিকল্পিতভাবে আগুন দেওয়ার অভিযোগ করা হলেও প্রাথমিকভাবে সূত্রপাতের কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতারের ঠিক আগ মুহূর্ত আগুন লাগে রাজধানীর হাতিরপুল বাজারের উল্টা পাশের একটি বহুতল ভবনের দ্বিতীয় তলায়। 6তলা ভবনটিতে দোকান ও গোডাউন আর 4র্থ তলায় থাকতেন ভবনটির মালিক ও তার পরিবার। আগুন লাগার পর একে একে চলে আসে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। কাজ শুরু করেন তারা। ভবনটিতে জানালা কম থাকায় ভেতরের আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। একসময় ভবনের দেয়াল ছিদ্র করতে বাধ্য হন তারা। প্রায় 2 ঘন্টার চেষ্টায় রাত 8:30 নিয়ন্ত্রণে আসে আগুন। ক্ষয়ক্ষতি হয় কার্পেটের দোকানের। উদ্ধার করে নামিয়ে আনা হয় প্রায় 7 জনকে। তাদের অভিযোগ, পরিকল্পিতভাবে লাগানো হয়েছে আগুন। কিছু লোক বাইরে থেকে বলতে আসছে যে ভিতরে ধোয়া ধোয়া, তখন আমরা বের হয়ে আসলাম। আসার পর আমরা ফিরে দোতলায় গেলাম, দেখলাম অনেক ধোয়া। আমি যখন দরজা খুলি তখন দেখি হচ্ছে পুরাটা বিল্ডিং ধোঁয়ায় ধাও ধাও করছে। আমাদেরকে বলা হচ্ছে যে নিচে নামতে, আগুনটা লেগেছিল 2তলায়, আমাদের নিচে নামার আর কোনো সুযোগ ছিল না। পুরা মাইরে ফেলাবে আমাদের, আর কেউ তো থাকে না, পুরা গুদাম। এত বলছি ভাই, এটা তো গুদামের বিল্ডিং না। তবে আগুন লাগার কারণ প্রাথমিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। কি কারণে আগুনটা লেগেছে, আমাদের যারা লোকজন আছে, আমরা যারা কাজ করেছি এখানে, এবং প্রথম যে যারা ঘটনাস্থলে ছিল তাদের কাছ থেকে তথ্যপত্র নিয়ে আমরা আপনাদেরকে বলতে পারবো যে আগুনটা কোথায় লেগেছিল এবং কি কারণে আগুনটা লেগেছিল। আগুন লাগলে রাজ কমপ্লেক্স নামের ওই ভবনটি থেকে বের হওয়ার কোনো জরুরি পথ নেই। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা। ঈদকে সামনে রেখে যেসব পণ্যের বিক্রি বেড়েছে তার মধ্যে রয়েছে নানা রঙের ও নামের গয়না। দোকানিরা বলছেন গতবারের চেয়ে এবার অবস্থা ভালো, দামও তুলনামূলক কম। দিন গড়ানোর সঙ্গে আরও বাড়বে চাহিদা। সামনে রোজার ঈদ, নানান অলংকার এসে যাচ্ছে রাজধানীর গয়নার দোকানগুলো। রমজানের শুরু থেকে এবার পছন্দ মতো সাজসজ্জার এসব অনুষঙ্গ কিনতে দোকানে দোকানে ঘুরছেন ক্রেতারা। পরিবর্তনশীল রুচি ও নিজের সঙ্গে মানানসই অলংকার কিনছেন তারা। ভ্যারিয়েশন এসেছে, কোয়ালিটিটা একটু ইমপ্রুভ হয়েছে, সেটার সাথে সাথে মনে হচ্ছে যে একটু প্রাইসটাও একটু বেড়েছে। ভালো কালেকশন আছে এবং প্রাইসও যথেষ্ট রিজনেবলই দেখছি। ওনারা বেশি যাচ্ছেন, আমরা একটু দামাদামি করে আর কি নিতে হচ্ছে। গোল্ড প্লেটেড, অ্যান্টিক, রাজস্থানি, রাজওয়ারি, জয়পুরি সহ নানা সেটে বারবার চোখ আটকাচ্ছে ক্রেতাদের। তবে সবচেয়ে বেশি চাহিদা ডায়মন্ড কাট নানা অলংকারের। বিক্রেতাদের প্রত্যাশা দিন গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়বে বেচাকেনা। নতুন নতুন অনেক কালেকশন করেছি, ইনশাআল্লাহ এই বছর সেই বছর বেচাকেনা অনেক ভালো হবে। সেটই চলতেছে বেশি, ম্যাচিং করে সেট, আর ওর চাইতে বেশি চলতেছে হলো আপনার ডায়মন্ড কাটের উপরে। যে সেটটা আমরা গেছে এবার 2000 টাকা বিক্রি করতেছি, সেটা এবার 1500 টাকা পাচ্ছে। এবার এই ইম্পোর্টটা বেশি, এই জন্য কাস্টমার আসতেছে, মোটামুটি কেনাকাটাও হচ্ছে, ভিড়ভাড়টা এখন ধীরে ধীরে বাড়বে। সেলের অবস্থানটা তৈরি হচ্ছে ওইভাবেই। আমরা তো মোটামুটি কালেকশন হিউজ পরিমাণ করে রাখছি এবং বেশি সেল করার জন্য আমাদের মোটামুটি ডিসকাউন্টও আছে। এবার গয়নার বাজারে ছাড় দিয়ে ক্রেতা ধরার চেয়ে মান দিয়ে মন জয়ের চেষ্টা বেশি বলে জানান বিক্রেতারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।